সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা অজানা নানা তথ্য নিয়ে জিয়াকে যেমন দেখেছি নামক একটি বই লিখেছেন জিয়াউর রহমানের শাসনামলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক এস আব্দুল হাকিম। তিনি তার দায়িত্ব পালনকালে জিয়াউর রহমানকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। এস আব্দুল হাকিম সেই বইয়ে নানা স্মৃতিচারণমূলক ঘটনা তুলে ধরেছেন। সেই বইয়ের প্রথম পর্ব থাকছে আজকে আমাদের এই আয়োজনে। এই বইয়ের বাকি অংশগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সেই বইয়ে লেখক লিখেন, জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার প্রথম পরিচয় 1977 সালের 20 অক্টোবর। এর আগে থেকে তার সম্বন্ধে আমার একটা শ্রদ্ধার ভাব জন্মেছিল 1971 সালের সেই ঐতিহাসিক ভাষণ থেকে। 1977 সালের নভেম্বর মাস থেকে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয় এবং তার মৃত্যু পর্যন্ত অত্যন্ত কাছ থেকে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তার প্রতি আমার সম্ভ্রম, ভক্তি আর ভালোবাসা ক্রমশ বেড়েছিল। 1977 সালে যখন আমি দিল্লিতে আমাদের দূতাবাসে কর্মরত, প্রেসিডেন্ট জিয়ার এডিসির কাছ থেকে আমার নামে একখান টেলিগ্রাম এলো। টেলিগ্রামের মর্ম ছিল যে আমি যেন পরবর্তী ফ্লাইটে ঢাকা পৌঁছে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করি। সোজাসুজি প্রেসিডেন্টের কাছ থেকে টেলিগ্রাম পেয়ে উৎকণ্ঠিত হলাম। ভাবলাম আমার বিরুদ্ধে কোনো মহল থেকে কেউ কোনো গুরুতর অভিযোগ এনেছে, কারণ সাধারণত প্রেসিডেন্টের কাছ থেকে সরাসরি কোনো অফিসারের নামে এরকম হুকুমনামা আসে না। শঙ্কা আর দুশ্চিন্তা নিয়ে পরের দিনই দিল্লি ছেড়ে ঢাকা এসে পৌঁছালাম। পরের দিন বঙ্গভবনে হাজিরা দিলাম। ব্রিগেডিয়ার সালাউদ্দিন তখন প্রেসিডেন্টের সামরিক সচিব, অত্যন্ত প্রাণখোলা আর রসিক মানুষ। প্রেসিডেন্টের টেলিগ্রামটা তাকে দেখালাম, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া হলো না। আমাকে বললেন, বসেন, চা খান, তাড়াহুড়ার কিছু নেই, আজ বস খুব ব্যস্ত, প্রোগ্রামের পর প্রোগ্রাম, আজ আপনার সঙ্গে দেখা করানো যাবে কি না জানি না। অপেক্ষায় রইলাম, কিন্তু সেদিন আর আমার দেখা হলো না। ভাবলাম একদম পরের ফ্লাইটে চলে আসতে বলা হয়েছিল, অথচ এখানে তো কোনো তাড়া নেই। দুশ্চিন্তা ভারী পাথরের মতো চেপে রইল। পরের দিন আবার বঙ্গভবনে প্রতীক্ষার পালা চলল। আমার সামনেই দর্শন প্রার্থীরা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করছে আর চলে যাচ্ছে, আমার কিন্তু পালা এলো না। এদিকে দুপুরের লাঞ্চের সময় এসে যাচ্ছে, প্রেসিডেন্ট সাহেব উঠে পড়বেন, ভাবছি সেদিনও ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হবে। হঠাৎ সামরিক সচিব বললেন, বস উঠে পড়েছেন, লাঞ্চে যাচ্ছেন, আপনিও যান। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম, কিন্তু সামরিক সচিবের নির্দেশ মতো বেরিয়ে পড়লাম। প্রায় দৌড়েই তাকে ধরলাম, কারণ সাধারণ অবস্থায়ও তার চলার গতি ছিল বেশ দ্রুত। পরিচয় দিতেই তিনি বললেন, চলে আসেন, আমার সঙ্গে লাঞ্চ খাবেন, লাঞ্চ খেতে খেতে আপনার সঙ্গে কথা হবে। প্রেসিডেন্টের সঙ্গে লাঞ্চ খাওয়া তো অত্যন্ত সম্মানের ব্যাপার, কিন্তু আমার মন তখনও দারুণ অস্বস্তিতে ভরা। কেন ডেকেছেন সেই চিন্তায় তখনও মন জুড়ে আছে। লাঞ্চ খেতে খেতে তিনি আমার সব বৃত্তান্ত জিজ্ঞেস করলেন, আমার পড়াশোনার ইতিহাস, আমার চাকরির ইতিহাস ইত্যাদি। কথা কম বলছেন, শুধু আমার উত্তর শুনে চলেছেন, আর মাঝে মাঝে একটা একটা প্রশ্ন করেছেন। প্রেসিডেন্টের লাঞ্চ অর্থে একটি বিলাসবহুল খাওয়া দাওয়ার আয়োজন মনে করেছিলাম, কথায় বলে রাজভোগ। বাস্তব ক্ষেত্রে দেখলাম তেমন কিছুই নয়, একদম সাধারণ খাওয়া দাওয়া, স্যুপ, রুটি আর এক প্রস্থ তরকারি। তখনও জানতাম না যে তিনি কোনো ব্যাপারেই বিলাসিতা বা বাহুল্য পছন্দ করতেন না, খাবারের ব্যাপারে আধিক্য একদমই নয়। পরে অবশ্য অনেকবার তার সঙ্গে খাবার সৌভাগ্য হয়েছে, কোনোদিনই খাওয়ার ব্যাপারে আধিক্য নজরে পড়েনি, বরং তিনি বাহুল্যের ঘোর বিরোধিতা করতেন। একাধিক তরকারি হলেই তিনি বিরক্তি প্রকাশ করতেন। তার নীতি ছিল, বাংলাদেশের মতো দরিদ্র দেশে আমরা যেন সব ব্যাপারে মিতব্যয়ী হই। প্রয়োজনের অধিক আতিশয্য তিনি ঘৃণা করতেন এবং সবাইকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিতেন। অনেক মন্ত্রী তার সঙ্গে খাবার এড়িয়ে যেতেন, শাস্তিস্বরূপ মনে করতেন এবং পারতপক্ষে তার সঙ্গে খাওয়ার প্রস্তাব। যাক, আগের কথায় ফেরা যাক, আমার বৃত্তান্ত সবকিছু জেনে নিয়ে বললেন, বিদেশে আর কতদিন কাজ করবেন, আপনি সপ্তাহখানেকের মধ্যে চলে আসেন, আমি আপনাকে DGNSI অর্থাৎ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক করতে মনস্থ করেছি। শুনেই আমার মাথায় যেন বজ্রপাত হল, কারণ DGNSI পদটিকে তখন অত্যন্ত সম্মানের এবং সংবেদনশীল পদ হিসেবে গণ্য করা হতো। সাধারণত প্রেসিডেন্টের নিজস্ব এবং রাজনৈতিকভাবে কাছের লোককেই দেয়া হতো, তাঁর একমাত্র ঊর্ধ্বতন খোদ প্রেসিডেন্ট নিজে যে কোনো সময় বিনা বাধায় সরকারি প্রেসিডেন্টের কাছে যেতে পারতেন।
প্রেসিডেন্টকে প্রশাসনিক, রাজনৈতিক এবং সকল ব্যাপারে ওয়াকেবহাল রাখাই ছিল দায়িত্ব। তাই প্রেসিডেন্ট সাহেব গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইছেন যেমন তেমন শঙ্কিত হলাম। আগে প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমার কোনো রকম পরিচয় ছিল না। আমার নিয়োগ আমার কাছে আশ্চর্যজনকই মনে হয়েছিল। শুধু বললাম, স্যার, ওই পদে আমাকে নিয়োগ করছেন, একটা বক্তব্য আছে। ওই পদে আমাকে সব ব্যাপারে আপনাকে সত্য কথা বলতে হবে। সত্যি কথা অনেক সময় শুনতে খারাপ লাগে, অনেক ব্যাপার আপনার কাছে সমালোচনার মতো শোনাবে। উনি সঙ্গে সঙ্গেই বললেন, আমি আশা করব আপনি নির্ভয়ে সত্য কথা বলবেন, তা যদি আমার সিদ্ধান্তের বিপরীতেও হয়। পরে আমি অনেকবার দেখেছি যে এ ব্যাপারে তিনি তার কথা রেখেছিলেন। আমাকে অনেক সময় তার সিদ্ধান্তের বিপক্ষে অবশ্য তাকে একান্তে কথা বলতে হয়েছে। তিনি কিন্তু কিছু মনে করেননি। অনেক ক্ষেত্রে অবশ্য তা সত্ত্বেও তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি, কিন্তু অনেক ক্ষেত্রে আমার সমালোচনার প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত বদলেছেন। প্রেসিডেন্টের নির্দেশে দিল্লির পাট চুকিয়ে সপ্তাহখানেকের মধ্যেই আমার নতুন পদে যোগ দিয়েছিলাম। জিয়াউর রহমান অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন করতেন। বিলাসিতা বা আতিশয্য তিনি পছন্দ করতেন না। স্ত্রী ছেলেদেরও তিনি অনাড়ম্বর সাদা সিধা জীবনযাপন করতে উৎসাহিত করতেন। একজন রাষ্ট্রনায়ক ও তাঁর পরিবারের লোকজন কত সরলভাবে জীবনযাপন করেন বা করতে পারেন তা না দেখলে বিশ্বাস করা যায় না। প্রেসিডেন্ট হিসেবে বঙ্গভবনে থাকা ও খাওয়া ন্যায্য পাওনা ছিল। তিনি কর্নেল হিসেবে যে বাসায় ঢুকেছিলেন সেই বাসভবনেই আমৃত্যু রয়ে গেলেন।